একটাই আমার ছেলে আমার আর কোনো ছেলে মেয়ে নেই যে আমার কাজ করে খাওয়াবে ছোটবেলা বাবা হারাইছি এখন বাইরে একমাত্র ছেলে ইয়াসিন শেখকে হারিয়ে শোকে স্তব্ধ দারিদ্রতার সঙ্গে আজীবন যুদ্ধ করা বিধবা মঞ্জিলা বেগম শুকিয়ে গেছে চোখের পানীয় একই অবস্থা নিহত ইয়াসিনের তিন বোনেরও ভাঙাচোরা এক চিলতে ঘর জীবনের প্রায় সবটুকু সময় এই বাড়িতেই কাটিয়েছে সতেরো বছর বয়সী ইয়াসিন শেখ ঈদেও এসেছিলেন প্রিয় জন্মস্থানে বন্ধুদের কথা দিয়েছিল শিগগিরই আবারও আসবেন দেখা করতে কথা রেখেছেন ইয়াসিন ফিরে এসেছেন নিজ গ্রামে তবে জীবিত নয় বুলেটে ক্ষত বিক্ষত প্রাণহীন শরীর নিয়ে একটাই আমার ছেলে আমার আর কোনো ছেলে মেয়ে নেই আমার কাজ করে খাওয়াবে আমার ছেলে আমার সংসার চালায় ওই ছেলেতে আমার আর কেউ নাই আমি আর কি করে চলবো আমার কেউ বয়স মাত্র সাতারো বছর তিন সবার ছোট ছিল আমার ভাই বাবা গত একুশ জুলাই গ্যাস ডেলিভারি দিতে বের হয়ে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন ইয়াসিন পেটে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায় তার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে সে শুক্রবার রাতে মরদেহ আনা হয় গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার রহিমনগর এলাকায় সেখানে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে এদিকে অসহায় পরিবারটির মরদেহ আনতে হয়েছে স্থানীয় মানুষের চাঁদার টাকায় তাই পরিবারটির পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর গ্রামের ছেলে ফেলে নিয়ে এখান থেকে মোটামুটি কিছু টাকা পয়সা উঠায় ওদের কাছে হ্যান্ডওভার করি পরে বৃহস্পতিবার দিন বেলা এগারোটার সময় খবর পায় যে ইয়াসিন মারা গেছে সরকার যদি এর মার কিছু আর্থিক অবস্থা দেখে যদি কিছু সাহায্য করে এর মা যাতে একটু ভালোভাবে থাকতে পারে রোববার বাদ জোহর ইয়াসিনের কয়েকজন বন্ধু তার কবর জিয়ারত করেন শোকাতুর কণ্ঠে স্মৃতিচারণ করেন তারা আমাদের প্রায় সাত আট বছরের বন্ধু সে মাঝে ঢাকায় গেছিল আবার আইছিল ওই কোরবানিতে আবার সে গেছিল আল্লাহ তাকে যিনি জানাত করে তাকে শহীদ মৃত্যু দিক আর দোয়া করলাম কবরবাসী সবাইকে জানাতার দান করুক আল্লাহর সেই একটাই ফরিয়াদ সে আল্লাহর কাছে একটাই আশা সবার কবর জাত করে কি জানাতার সবাইকে করে এতিম ইয়াসিন কাজের সন্ধানে দুই বছর আগে ঢাকায় যায় যাত্রাবাড়ি এলাকায় একটি গ্যাসের দোকানে কাজ করতো সে তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা